কলকাতার বাজার আলো করছে বাংলাদেশের ইলিশ মহা আনন্দে পদ্মার ইলিশ কিনছেন ক্রেতারা সম্ভব কিভাবে বাংলাদেশ থেকে ইলিশ আসা বন্ধ তাহলে প্রথম কলকাতার ক্যামেরা ইলিশ বাজারে ঢুঁ দিতেই প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য কলকাতার বাজারে এই মুহূর্তে ইলিশের দাম জানেন কত পদ্মার ইলিশ ভেবে ঠকে যাচ্ছেন না তো কলকাতার মানিকতলা বাজারে ইলিশের হাল হকিকত জানল ছুরিতে সাজানো চকচকে লোভনীয় রূপলি ইলিশ দেখলেই কিনতে ইচ্ছে হয় বাজার গম গম করছে বিক্রেতাদের হাঁকটাকে কিন্তু এই ইলিশ কোথাকার বিক্রেতাদের জিজ্ঞেস করলে উঠে এলো মিশ্র প্রতিক্রিয়া কয়েকজন বলছেন পদ্মার ইলিশ কিন্তু বাংলাদেশ থেকে তো ইলিশ আসা বন্ধ কিছু কিছু বিক্রেতার দাবি ইলিশ আসছে চোরাই পথে খাঁচা বন্দি হয়ে আসছে হাওড়া তারপর পদ্মার মাছ পৌঁছে যাচ্ছে কলকাতার বাজারে আবার কিছু বিক্রেতার দাবি ঠকানো হচ্ছে ক্রেতাদের পদ্মার ইলিশ বলে দেওয়া হচ্ছে রায়দিঘি কিংবা নামখানার ইলিশ তবে যদিও বা পদ্মার ইলিশ হয় সেটা স্টোরের স্বাদ কম ওজনার সাইজ অনুযায়ী দাম রয়েছে এক থেকে দেড় কেজি ইলিশ কিনতে খরচ পড়বে আঠেরোশো দু হাজার টাকা কোথাও বিকোচ্ছে বারোশো আবার কোথাও টাকা ইলিশের বাজারেও কিন্তু কম চলছে না বাজার থেকে দাম নিয়ে ইলিশ কিনলেও স্বাদ পাচ্ছেন না মানুষ মানও খুব একটা ভালো নয় পশ্চিমবঙ্গে বাংলাদেশের পদ্মার ইলিশ মানুষ এখন ডাক চেনেন পাশাপাশি ডায়মন্ড হারবার রায়দেঘি নামখানা কিংবা দীঘার ইলিশও খুব জনপ্রিয় তবে বাঙালি বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন পদ্মার ইলিশ আলাদার কদর বাংলাদেশের ইলিশের জগৎজোড়া খ্যাতি রয়েছে পদ্মার মেঘনা নদীতে ইলিশ মাছের জলের যে প্রবাহ মাত্রায় বেড়ে ওঠে কিংবা খাবার খায় তাতে মাছের দেহে তৈরি হয় এক বিশেষ চর্বি যার স্বাদ পদ্মা ও মেঘনার ইলিশকে আলাদা করেছে অন্যান্য ইলিশের থেকে বাজারে ইলিশ কেনার আগে একটু যাচাই করে নিন পশ্চিমবঙ্গের ইলিশের স্বাদও কিন্তু কম নয় তবে স্টোরের ইলিশ একটু এড়িয়ে যাওয়াই ভালো দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জনপ্রিয় অ্যাস্ট্রোলজার ও তান্ত্রিক গুরুজি শ্রী বিনয় মহারাজ বহু প্রতিষ্ঠিত জ্যোতিষ ও তান্ত্রিকের শিক্ষা ও দীক্ষাগুরু যে কোনো সমস্যার সমাধান তন্ত্রমতে তারাপীঠ মহাশ্মশানে করেন ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বুকে দ্বিতীয় কাল পুরুষ সিদ্ধ গুরুজি শ্রী বিনয় মহারাজ গুপ্ত ক্রিয়াতন্ত্রের প্রয়োগে তিনি সঠিক অর্থে যে কোনো কঠিন সমস্যার সমাধান করেন অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শত্রু দমন সহ যে কোনো সমস্যার সমাধান হয় তারই হস্তে বিদ্যায় বাধা বা কর্মক্ষেত্রে সমস্যা বিবাহিত জীবনের সমস্যা বা যে কোনো সমস্যার সমাধানে তিনি সিদ্ধ হস্ত মাঙ্গলিক দোষ ও কালসর্প খণ্ডনে বিশেষ পারদর্শী চেম্বার কলকাতার কলকাতা মোড় ও ব্যারাকপুর তারাপীঠ শিলিগুড়ি ও কামাখা অসম্ভব বলে কোনো কাজ নেই তন্ত্রে তবে তন্ত্র তখনই কথা বলে যখন তার সঠিক ব্যক্তির হাতে সঠিক প্রয়োগের দ্বারা হয় মায়ণতন্ত্রের গুপ্ততন্ত্র দ্বারা যে কোনো অসাধ্য সাধন করেন গুরুজি শ্রী বিনয় মহারাজজি তন্ত্রের সঠিক প্রয়োগের দ্বারাই সঠিক সময়। যে কোনো অসম্ভব কাজকে সম্ভব করা যায় এবং তা প্রমাণ করেছেন গুরুজি শ্রী বিনয় মহারাজ বহু বছর ধরে এই মায়াংতন্ত্রের মাধ্যমে সর্বসাধারণের উপকার করে আসছেন তিনি যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন সিক্স ওয়ান ডাবল ফোর জিরো ফোর তারাপীঠ মহাশ্মশানে প্রতি আমাবস্যায় গুরুজি শ্রী বিনয় মহারাজজি আপনাদেরই জন্য করে চলেছেন সাধনা করে চলেছেন আপনাদেরই জন্য নানান ধরনের যোগ্য সমস্যা যাই হোক না কেন তা শত্রু দমন থেকে শুরু করে যে কোনো কঠিন থেকে কঠিন সমস্যা সমাধানের একটাই নাম একটাই পথ গুরুজি শ্রী বিনয় মহারাজ